মেয়ে পূজা ব্যানার্জি টলিউডে প্রিয় মুক্তিনী, তবে বেশি জনপ্রিয় ছিলেন হিন্দি টেলিভিশনে। টলিউডে করেছেন বেশ কয়েকটি সিনেমা যার সবটাই হিট হয়েছে। এখন আর ওইভাবে চিত্র জগতে না থাকলেও হার হামেশাই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকে অভিনেত্রীকে প্রায় সময় ছবি শেয়ার করতে দেখা যায়, এতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। যদিও কারোর কটুক্তিতে তার কোনো কিছুই যায় আসে না। এমনকি অভিনেত্রীর দাবি, পূজাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে, অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কোনোজোরে দেখবে না। পূজা ব্যানার্জি বলেন, আমাদের আগামী যে প্রজন্ম আসছে আমার মনে হয় তারা খুব খোলা মনের হবে, আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম ও আমাদের প্রজন্মে মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে, তাই মেয়েদের শার্ট স্কার্টে দেখলে হয়তো কুনজরে দেখবে অনেকেই। আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে দেখছে বিকিনিতে, তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনোই কুনজরে দেখবে না। আমার মনে হয় এগুলোকে স্বাভাবিকভাবেই দেখা উচিত। তিনি আরো বলেন, আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতন ভাবে শেখাচ্ছি, ও যাতে নিজের মা অন্যান্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে সেই শিক্ষা দিচ্ছি। পূজা বললেন, শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এই ধারণা ভুল। অভিনেতাদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না, আর আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন আমি তাদেরকে ব্লক করি না, কারণ তারা যত খুশি লিখুন আমি তো বদলাবো না নিজেকে। তিনি আরো বলেন, আমার মনে হয় এগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত। সুপ্রিয় দর্শক, অভিনেত্রীর এই মন্তব্যে কতটুকু যৌক্তিকতা রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং প্রতিনিয়ত আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফিরে আসছি নতুন সংবাদ নিয়ে।